হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম স্কোর ওয়ার্ল্ডে। এশিয়া কাপে গত বছরের রানার আপ বাংলাদেশ সে আসরটি বসেছিল আরব আমিরাতে, তবে সে আসরটি ছিল 50 ওভারে আর এবারের আসর হবে 20 ওভারে। কিন্তু এই সংস্করণের খেলায় বাংলাদেশ কেমন যেন দিন দিন পিছিয়ে যাচ্ছে, তেমন কোনো আলোর দেখা মিলছে না। তারপরও বিশ্বকাপের আগে ভালো কিছু করার প্রত্যয়ে এশিয়া শ্রেষ্ঠত্ব আসরে লড়তে গত বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে দুবাই পৌঁছে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল। বিশাল জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক এবং ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আজ তাদের পাঠানো যাবে বলে আশা করেছে বিসিবি। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।